অত্যাধুনিক টারশিয়ারি সেন্টার এবং বৈদ্যুতিক শ্মশানঘাট তেলিয়ামুড়ার উন্নয়নের মুকুটে নবতম সংযোজন। নতুন এই অত্যাধুনিক ব্যবস্থাগুলি তেলিয়ামুড়ার উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তেলিয়ামুড়াতে আধুনিক মানের টারশিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের উদ্বোধন করে সোমবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন এই টারশিয়ারি সেন্টার এবং বৈদ্যুতিক মহাশ্মশানঘাট হওয়াতে তেলিয়ামুড়াবাসী অনেকটাই উপকৃত হবেন বলে এদিন আশা ব্যক্ত করেছেন তিনি। 1.5 কোটি টাকা ব্যয় করে তুইসিন্দ্রাই এলাকাতে প্রায় 12 কানির উপরে জায়গা নিয়ে গড়ে উঠেছে এই আধুনিক মানসম্পন্ন টারশিয়ারি সেন্টার। এর পাশাপাশি 1.1 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে বিদ্যুৎ চালিত নতুন শ্মশানও। এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই দিশাতেই চলছে রাজ্য সরকারও। মানুষের সামগ্রিক বিকাশের জন্যই কাজ করে চলেছেন তিনি। জাতপাতের রাজনীতি পছন্দ করেন না প্রধানমন্ত্রী। উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, বহু রকম জাতপাতের রাজনীতি হয়েছে। উনি বলছেন আমার কাছে এখন 4টে জাত আছে, একটা হচ্ছে মহিলা জাত, একটা হচ্ছে কৃষক জাত, একটা হচ্ছে যুবক জাত, আর একটা হচ্ছে গরিব জাত। এই 4টে জাত আমার কাছে আর কোনো জাত নেই। তো এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নত উন্নয়ন হবে, দেশ উন্নতি হবে। এই ধরনের একটা আমাদের চিন্তাভাবনা যে আধ্যাত্মিক দিক দিয়েও দেখুন প্রায় আমরা দেখি কিছু না কিছু করেন। গত মাসের 22 তারিখ যখন রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তখন কীরকম অনুভূতি হয়েছিল আমাদের? একটা রামময় সারা ভারতবর্ষ তথা আমাদের প্রদেশও, আমাদের ত্রিপুরা স্টেটও সে রামময় একটা অবস্থা হয়েছে। এরকমটা তো ছিল না আগে। আগে নাস্তিকের পরিবেশ ছিল, এখন নাস্তিকের পরিবেশ হয়েছে মানুষের মধ্যে। আমরা যাদের উনি বারবার বলেছেন, আমি চাই না আমার মেয়েদের কষ্ট হোক, শৌচালয়ের কথা যখন উনি বলেছেন লালকেল্লা থেকে, অনেকে সেখানেও বিদ্রুপ করে যারা কি বলছেন, প্রধানমন্ত্রী টয়লেটের কথা বলছেন, শৌচালয়ের কথা বলছেন। এখন শৌচালয় তাদের ডিগনিটি রাখার জন্য, আমার মা বোনদের মেয়েদের তাদের অন্ধকারের মধ্যে অন্ধকারের জন্য অপেক্ষা করতো। আমি নিজেও উত্তরপ্রদেশে, আমি ছিলাম লখনৌতে, আমি বিহারের পাটনাতেও পড়াশোনার জন্য আমার যেতে হয়েছে। আমি বহু জায়গায় গ্রাম স্তরে যখন তার গ্রাম একটু শহরের বাইরে যখন গিয়েছি সেখানে আমি দেখতাম এই দৃশ্য, প্রধানমন্ত্রী এগুলো দেখেছে এবং ওনাদের জন্য সেই ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে চুল্লুতে ওনার মাকে দেখেছি, আমরা একটা চায়ওয়ালার ঘর থেকে উনি এসেছেন, ওনার মাকে দেখেছেন সেই মানে যে চুল্লু যে আমাদের থাকে সেগুলো দিয়ে আগুন জ্বলাতো, চোখে ধোয়া লাগতো, চোখ নষ্ট হতো, সেই জন্য উনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন দিচ্ছেন। বলে আমি ঘর দেব কেন, আমার ভারতবর্ষের মানুষ ঘর ছাড়া থাকবে, ছাদ ছাড়া কেন থাকবে? এর জন্য উনি আমাদের সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমাদের এখানে প্রায় 4 লক্ষের মতো, আমাদের এখানে 4 লক্ষের মতো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে উনি ঘর দিয়েছেন, আমাদের রুরাল মানে গ্রামীণও দিয়েছেন এবং শহরও দিয়েছেন, এবং আমরা প্রাইজও পেয়েছি। আমাদের সাকসেস রেট এত ভালো, তো সব দিকে আমরা প্রধানমন্ত্রী যেভাবে আমাদের বলেন সেই দিশাতে আমরা চলছি। আধুনিক মানের টারশিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াইয়ের জেলা শাসক ডক্টর চান্দি চন্দ্রন এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।